গঙ্গারামপুরে আগে একটাও আইসিসিও ছিল না, কেয়ার ইউনিট যেগুলো খুব শক্ত ইউনিট, যেগুলোতে সমস্ত সুযোগ থাকে জরুরি পরিষেবার, বালুরঘাটেও করে দিয়েছি, গঙ্গারামপুরেও করে দেওয়া হয়েছে, এখানে সিসিউ করা হয়েছে, এইচডিউ করা হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হয়েছে, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে, এসএনসিউ তৈরি করা হয়েছে, এবং এই জেলার প্রায় 100% লোক কোনো না কোনো কাজের সুযোগ পায়। আপনারা জানেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন আমি 1,00,000 বালুরঘাট তৈরি করেছিলাম, করেছিলাম কি করিনি, কারণ আপনারা জানেন আমি বালুরঘাটকে খুব ভালোবাসি বরাবরই। এছাড়াও বালুরঘাট হিলি নিউ লাইন, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নিউ লাইন, বালুরঘাট নিউ জলপাইগুড়ি ট্রেন, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, আরও কতগুলো প্রজেক্ট আমি দিয়ে গেছিলাম, বিজেপি সরকার করেনি, আমাদের সরকার আসলে আপনার নিশ্চয়ই চেষ্টা করব আবার। 1,00,000 বালুরঘাট, গাজল ইটাহার, রায়গঞ্জ ইটাহার, ইটাহার বুনিয়াদপুর নিউ লাইন, এগুলো আমি মেটেরিয়াল মডিফিকেশান করে দিয়েছিলাম, কিন্তু এগুলো হয়নি, আমি শুনেছি অনেক কাজ আটকে আছে। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র, এটাও আমরা 12 কোটি টাকা দিয়ে করে দিয়েছি। রবীন্দ্রভবন 5,60,00,000 টাকা দিয়ে করে দিয়েছি। মিউজিয়ামের রিনোভেশন 3,03,00,000 টাকা দিয়ে করে দিয়েছি। তাঁতশিল্পীদের জন্য হাব প্রায় 16 কোটি টাকা দেওয়া হয়েছে। গৌরামপুরের গঙ্গারামপুর সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, সুসজ্জিত করা হয়েছে আপনাদের স্টেডিয়ামগুলোকে। তাছাড়াও 20টি মাল্টি জিম এবং 10টি মিনি ইনডোর স্টেডিয়ামও আমরা কিন্তু বালুরঘাটে দিয়েছি। বালুরঘাটে এরকম অনেক কাজ আমাদের আছে। আমি আবার আপনাদের বলতে চাই, বালুরঘাট মনে রাখবেন নাট্য উৎকর্ষ কেন্দ্র, এখানকার সবচেয়ে বড় মানুষের অনেক দিনের দাবি ছিল, সেটাও পর্যন্ত করা হচ্ছে। আর শুনলে খুশি হবেন, দক্ষিণ দিনাজপুরের আমাদের সমবায় সমিতি আনন্দধারা প্রোগ্রাম করে সেলফ হেল্প গ্রুপে, আলো তাদের নাম, এই আলো প্রকল্পটাকে সারা ভারতবর্ষ কিন্তু আমরা মডেল করেছি, তারা এত ভালো কাজ করে, এবং আমার মেয়েরা সেলফ হেল্প গ্রুপ, আনন্দধারা গ্রুপ, আইসিটিএস গ্রুপ, তারপরে আমার আশা গ্রুপ, পঞ্চায়েতের গ্রুপ, 100 দিনের কাজের গ্রুপ, আমার ভিআরপির গ্রুপ, আমার নারেগার গ্রুপ, আমার সমস্ত গ্রুপেরা ভীষণ ভালো কাজ করে। আগামী দিন মা বোনেরা জেনে রাখবেন, আমাদের সরকার 2 টাকা কিলো চাল দেয়, তেমনি আর চালটা আমরা কিনি কত টাকায় জানেন? 29 টাকায় কিনি, কিন্তু আমরা দিই 2 টাকায়, মানে 27 টাকা করে আমাদের সরকারকে দিতে হয়। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই। আমরা মায়ের, কোনো মা গর্ভবতী হলে তাকে 5,000 টাকা দিই। আমরা কৃষকদের জমির জন্য খাজনা মুকুব করে দিয়েছি।